नमस्कार বন্ধুগণ, এই অক্টোবর মাসে আপনি পাবেন বেশি রেশন, সাথে পাবেন সর্ষের তেল, ময়দা, চিনি এবং পাম অয়েল। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এ মাসে দুর্গাপূজা উপলক্ষে রাজ্য খাদ্য দপ্তর বেশি রেশন দেওয়ার কথা ঘোষণা করলো। তবে বন্ধুরা, কোন রেশন কার্ডে কত বেশি রেশন দেওয়ার কথা ঘোষণা করা হলো তা আগে আপনি ভিডিওর মধ্যে জানতে পারবেন। তাই বন্ধুরা, আপনি যদি একজন রেশন গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি জানতে চান যে কোন রেশন কার্ডে কত বেশি রেশন দেওয়া হবে, কোন কার্ডে তেল, চিনি, ময়দা দেওয়া হবে, আপনি পাবেন কি পাবেন না জানতে ভিডিওটিকে একটুকু স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ মনে রাখবেন, ভিডিওটিকে স্কিপ করলে কিন্তু ভিডিওটি বুঝতে আপনারই অসুবিধা হবে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই বাংলার বন্ধু ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আগামী দিনেও রেশন এবং অন্যান্য সরকারি সকল স্কিম সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে, নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আজ সকালে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটিতে দেখুন বন্ধুরা বলাই হয়েছে, অক্টোবর মাসে রেশন দ্রব্যে বাড়ল পরিমাণ। এই পুজোর মাসে রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের জন্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে প্রতি কার্ড পিছু বেশি রেশন দ্রব্য দেওয়ার কথা ঘোষণা করা হলো। সাথে কার্ড পিছু সর্ষের তেল, ময়দা, ডাল, পাম তেল দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য খাদ্য দপ্তর। তাই এই মাসে কোন রেশন কার্ডে কত বেশি রেশন পাবে এবং কোন রেশন কার্ডে তেল, ময়দা, চিনি, ডাল পাবে, সেই সবের তালিকা নিম্নে চার্টের মধ্যে স্পষ্ট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চার্টটি দেখার আগে আপনি সর্বপ্রথম পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিটি দেখে নিন, যেখানে দেখুন স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোন রেশন কার্ডে কত বেশি রেশন দেওয়া হবে, কোন রেশন কার্ডে তেল, ময়দা, তারপরে চিনি দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, আপনি এই বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিলেন। এখন চলুন এই বিজ্ঞপ্তিটি চার্টের মাধ্যমে ভালোভাবে বুঝে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, চার্টের মধ্যে সর্বপ্রথম যে কার্ডটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে AAY, মানে অন্ত্যোদয় যোজনা। ঠিক আছে, এই কার্ডে দেখুন বর্তমানে যে চাল দেওয়া হয়, মানে বর্তমানে যে রেশন দেওয়া হয় সেটি হচ্ছে চাল 21 কেজি পরিবার পিছু, চিনি 1 কেজি পরিবার পিছু, গম 14 কেজি পরিবার পিছু বা আটা 13 কেজি পরিবার পিছু। ঠিক আছে, কিন্তু এই কার্ডটি থাকলে আপনি এই অক্টোবর মাসে যে অতিরিক্ত রেশন পাবেন সেটি হচ্ছে চাল 3 কেজি 750 গ্রাম প্রতি কার্ড পিছু, আটা 1 কেজি 250 গ্রাম প্রতি কার্ড পিছু, সর্ষের তেল 1 কেজি পরিবার পিছু এবং পাম তেল 1 কেজি পরিবার পিছু। ঠিক আছে, তারপর দেখুন আপনাদের কাছে যদি PHH ক্যাটাগরি কার্ড থাকে, তাহলে আপনি বর্তমানে যে পরিমাণে রেশন পান সেটা হচ্ছে চাল 3 কেজি কার্ড পিছু, গম 2 কেজি কার্ড পিছু বা আটা 1 কেজি 900 গ্রাম কার্ড পিছু। কিন্তু এই কার্ডটি থাকলে আপনি এই অক্টোবর মাসে অতিরিক্ত যে পরিমাণে রেশন পাবেন সেটি হচ্ছে চাল 3 কেজি 750 গ্রাম প্রতি কার্ড পিছু এবং আটা 1 কেজি 250 গ্রাম প্রতি কার্ড পিছু। তবে মনে রাখবেন, এই PHH কার্ডের মধ্যে কিন্তু এই মাসে কোনো রকম সর্ষের তেল বা পাম তেল বা ময়দা বা চিনি দেওয়ার কথা বলা হয়নি। ঠিক আছে, তারপর আপনার কাছে যদি SPHH ক্যাটাগরি কার্ড থাকে, তাহলে আপনি বর্তমানে চাল 3 কেজি, গম 2 কেজি এবং আটা 1 কেজি 900 গ্রাম পেয়ে থাকেন। কিন্তু এই কার্ডটি থাকার ফলে আপনি এই মাসে যা অতিরিক্ত রেশন পাবেন সেটি হচ্ছে চাল 3 কেজি 750 গ্রাম প্রতি কার্ড পিছু, আটা 1 কেজি 250 গ্রাম প্রতি কার্ড পিছু, সর্ষের তেল 1 কেজি পরিবার পিছু, পাম তেল 1 কেজি পরিবার পিছু এবং চিনি 1 কেজি পরিবার পিছু এবং ময়দা 1 কেজি পরিবার পিছু। ময়দার কথাটি এখানে বলা হয়নি, কিন্তু আপনি কিন্তু এই কার্ডের মধ্যে ময়দাও পাবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা, আপনার কাছে যদি RKSY ক্যাটাগরি কার্ড থাকে, তাহলে আপনি প্রতি মাসে যেমন রেশন পান সেই পরিমাণে কিন্তু এই মাসেও রেশন পাবেন। মানে এই মাসেও কিন্তু আপনি চাল 2 কেজি পরিবার পিছু, গম 3 কেজি পরিবার পিছু, আর যদি গম না দেওয়া হয় তাহলে আটা 2 কেজি 850 গ্রাম প্রতি কার্ড পিছু পেয়ে থাকবেন। ঠিক আছে, এই কার্ডে কিন্তু কোনো রকম অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় না। তারপর বন্ধুরা, আপনার কাছে যদি RKSY2 ক্যাটাগরি কার্ড থাকে, তবুও কিন্তু আপনি প্রতি মাসে যেমন রেশন পান আপনি সেই রকমই রেশন এই মাসেও পাবেন। মানে আপনি এই মাসেও চাল 1 কেজি প্রতি কার্ড পিছু, গম 1 কেজি প্রতি কার্ড পিছু, আর যদি গম না দিয়ে থাকে তাহলে আটা 1 কেজি প্রতি কার্ড পিছু পাবেন। এই কার্ডেও কিন্তু কোনো রকম অতিরিক্ত বরাদ্দ এই মাসে দেওয়া হয়নি এবং কোনো মাসেই সাধারণত দেওয়া হয় না। তো বন্ধুরা, এই অক্টোবর মাসে কোন রেশন কার্ডে কত বেশি রেশন দেওয়ার কথা বলা হয়েছে এবং কোন রেশন কার্ডে তেল, ময়দা, চিনি দেওয়ার কথা বলা হয়েছে
সেই নিয়ে যা আপডেট ছিল আমি আপনাকে আজকে দিয়ে দিলাম এবং আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করে বলতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব। তো ব্যাস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।